Good morning, viewers. কেমন আছো তোমরা? আমি সোমা, USA ব্লগ থেকে বলছি। আজ আমার রান্না হবে ইলিশ মাছ। কিছুটা ইলিশ মাছ এখান থেকে ভাজবো আমার আর আমার জামার জন্য। আর কিছুটা ইলিশ মাছ আমি বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। তো সাথে থাকো, তোমাদের দেখাবো যখন রান্না করি। এখন দেখাচ্ছি আমি মাছ ভাজছি। তো আমি আর আমার হাজব্যান্ড, আমার জামাই, আমরা দুজনেই খাই এই মাছ। আমার বাচ্চারা কেউ মাছ খায় না, সবজিও খায় না মাংস ছাড়া। তো মাছ ডাল এগুলো যখন সবজি ভাজি এগুলো রান্না হয়, বিরিয়ানি খিচুড়ি সব আমি আমার জামাই খাই, বাচ্চারা না। বাচ্চাদের খাবার স্পেশাল ডিফারেন্ট। তো সাথে থেকে আমি তোমাদের দেখাবো কীভাবে রান্না করি। আমার জামাই তিনটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বাংলা বাজার থেকে। তার কাছ থেকে মনে হয় নিয়েছে $30 না কত ডলার, আই ডোন্ট নো ফর গাড এই কথা বলেছে। তো আমার জামাই তিনটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। ওকে বাই, সাথে থেকো। দেখো আমি এখন মাছটাকে উল্টোচ্ছি, অলরেডি এগুলো উল্টিয়ে দিচ্ছি। হঠাৎ মনে পড়লো, আর আমি তো ভিডিওতে দেখালাম না আমার বন্ধুদের যে মাছ ভাজতেছি। এখান থেকে চারটা মাছ রাখবো, দুটো আমার জামার জন্য রাখবো, মাছ ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাত খাওয়ার জন্য, আর বাকিগুলো হবে আলু বেগুন দিয়ে। তো আজকে আমার ছুটি, একটা দিন ছুটি। তো রান্না করছি, কাপড় লন্ড্রি করছি, তারপরে যতটুকু পারি ঘর পোষে করবো, না পারলে আমি পারবো না। আই ক্যানট ডু ইট, আমি এত করতে পারবো না। আমার আর ওয়ান, আই এম টায়ার্ড, ওয়ান ডে অফ, আই ওয়ান এনজয়, বাট আই হ্যাভ টু কুক কুক কুক। ও মাই গড, প্রবাস জীবন, এর নাম হচ্ছে প্রবাস জীবন। বাংলাদেশে কাজের মানুষ নিয়ে বসে বসে খাও তো একজনে, বোনেরা তোমরা বোঝো না গো আমাদের কষ্টটা। তুমি আমাদের একটু নাচ পাও দেখো, আনন্দ করতে দেখো, খুব মজা দেখে মনে হয় যে আমরা অনেক সুখে আছি। আমরা সুখে থাকার পরে যে কষ্টগুলো, ওগুলো তো ভক্তিও করো না তোমরা, নিজেদের সব করতে হয়। সারা রাত শিখ থাকার পরে পরদিন সকালে কাজে যেতে হয়। একদিন শিখ কল দিবা, দুদিন শিখ কল দিবা, তিন চার দিন পারবা না ডাক্তারের চিঠি না পর্যন্ত। আমি অনেক সমস্যা এখানে। হ্যালো বিয়ার, এই যে আমি মাছের কারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হলে আমি মিক্সটা ছেড়ে দিলাম। আর বলেছিলাম যে মাছ ভাজা, এই যে দেখো এটা চারটা পিস করেছি, আর শুকনো মরিচ ভেজেছি, আর পেঁয়াজ ভেজেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। ওকে, এখন ইলিশ মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এটার মধ্যে পানি ছেড়ে দেবো, অল্প একটু পানি ছেড়ে দেবো যেন পেঁয়াজটা পুড়িয়ে না যায়। পানি ছেড়ে দেওয়ার পরে আমি এখানে এক চামচ আদা, এক চামচ রসুন দিয়ে দেবো। তো আমরা এগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি, এটা হচ্ছে জিঞ্জার পেস্ট। ওকে, আর এটা হচ্ছে গার্লিক পেস্ট, এগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি রেডিমেড। এখন আমি এক চামচ জিঞ্জার আদা, এক চামচ গার্লিক পেস্ট দিয়ে দিলাম। তো আমি আদা রসুনটাকে পানি দিয়ে একটু জাল করে নেব, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। একটু গরম ফুটলে পরেই আমি তখন হলুদ মরিচ দিয়ে দিই। এইভাবে আমি রান্না করি। এখন আমি এই চামচে এক চামচ একটু কম হলুদ নেব। এই চামচের আমি একটু ধনিয়া নেব, এক চামচ মরিচ নেব, এক চামচ একটু জিরা নেব। হলুদটা আমাকে আর একটু নিতে হবে। ওকে, তো এই হয়ে গেল আমার মাছের মশলা। আমি তোমাদের বলেছি আদা রসুনটা একটু পানি দিয়ে আমি গন্ধটা ছাড়িয়ে নিলাম। ওকে, এখন আমি তোমাদের যে মশলাটা দেখালাম এই মশলাটা আমি একটু ঢেলে দেবো। ওকে, সব ঢেলে দিয়েছি। এইভাবে আমার মশলা কষানো তো, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো আমার মশলা
মশলা মাছের মশলা দেওয়া হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে আমার মাছের মাছের মশলাটা দেয়, এখন এটা ফুটবে। এটা ফুটার পর যখন তেলের উপরে আসবে আমি আবার দুবার পানিগুলো হালকা পানি দিয়ে ফুটিয়ে নেবো, মশলাটা কষিয়ে নেবো। আর এখন আমি টমেটো কেটে দেবো, টমেটো মশলার সাথে টমেটোটা কষে যাবে। বেশি না, মাত্র দুই স্লাইস টমেটো মশলার সাথে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এইটা মশলার সাথে কষা 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 রসা রসা হয়ে যাবে। টেস্টটা কি ভালো লাগে খেতে, তোমরা দেখতে পাচ্ছো তো তেলের উপরে কিন্তু মশলাটা চলে আসছে, আর আমার টমেটো দুইটাও কিন্তু প্রায় নরম হয়ে আসছে কিছু দিন। আমি বেশি ওই পাঁচফোড়ন টাঁচফোড়ন বা এরকম যে খটখট রান্না করি, কারণ যদি মজা হয় তো এমনি হবে, না হবে না হবে, কিন্তু মজা হয় না, তো মজা হয় না, মজা হয় না, খেতে পারি। তো অলমোস্ট করে আসছে তেলের উপরে, তারপরে এটা তো বেশি চলে আসলে ছেড়ে দেবে পানি। জিনিসগুলো সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা দেখতেছ তেলের উপর চলে আসছে মশলাটা, এখন আমি একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা বন্ধ করে চলে যাওয়া যায়। পানি দেবো না, পানি দিয়ে দেবো আরও কষাবো, আরও কষানোর পর একটু মুখে দিয়ে 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 দেবো, আলু দিয়ে দেবো কষানোর জন্য, তারপর বন্ধুরা আমি ভুলে গেছি মাছের তরকারিটা রান্না করার দেখানোর জন্য। বাট আমার এই রান্না হয়ে গেছে মাছের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। বাট আমার জামাই যে ধনিয়া পাতা কেটে রেখে গেছিলো আমি একেবারে ভুলে গেছি এটার মধ্যে ধনিয়া পাতা দিতে, এখন দেখা যাক কী করা যায়। এই হচ্ছে আমার ইলিশ মাছের তরকারি।